আমি গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে ইতিমধ্যেই আমরা সাবেক একজন মাননীয় ডেপুটি স্পিকার, সাবেক একজন মাননীয় মন্ত্রী, সাবেক দুইজন মাননীয় প্রতিমন্ত্রী ও সাবেক নয়জন মাননীয় সংসদ সদস্যকে হারিয়েছি। তারা হচ্ছেন শওকত আলী, সাবেক মাননীয় ডেপুটি স্পিকার ও সংসদ সদস্য, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সাবেক মাননীয় মন্ত্রী, আ খ ম জাহাঙ্গীর হোসেন, সাবেক মাননীয় মোহাম্মদ খাজেদুর রহমান টিটো, সাবেক মাননীয় প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য, শাহ ই জাহান চৌধুরী, সাবেক মাননীয় সংসদ সদস্য, মোহাম্মদ আলী, সাবেক মাননীয় সংসদ সদস্য, মোহাম্মদ আবু হেনা, সাবেক মাননীয় এম এ হাশেম, সাবেক মাননীয় সংসদ সদস্য, অ্যাডভোকেট আনোয়ার হোসেন হাওলাদার, সাবেক মাননীয় সংসদ সদস্য, দেলওয়ার হোসেন খান, সাবেক মাননীয় সংসদ সদস্য, শামসুদ্দিন আহমেদ, সাবেক মাননীয় সংসদ সদস্য, নূরজাহান ইয়াসমিন, সাবেক মাননীয় সংসদ সদস্য সংরক্ষিত আসন, অ্যাডভোকেট খালেদা পান্না, সাবেক মাননীয় সংসদ সদস্য সংরক্ষিত মহিলা আসন। এছাড়া আমরা বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কামরা পরিচারক মোহাম্মদ কোরবান আলীকেও হারিয়েছি। উল্লেখিত বিশিষ্ট ব্যক্তিবর্গের প্রত্যেকের একটি করে জীবন বৃত্তান্ত সম্বলিত শোক প্রস্তাব এই মহান সংসদে উত্থাপন করছি। শোক প্রস্তাবের অনুলিপি আপনাদের মধ্যে সরবরাহ করা হয়েছে। মাননীয় সদস্যবৃন্দ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শহীদ শেখ আবু নাসেরের সহধর্মিণী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি, সংসদ সদস্য শেখ হেলালুদ্দিন ও সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েলের মাতা এবং সংসদ সদস্য শেখ তন্ময়ের দাদি শেখ রাজিয়া নাসের, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় জা রওশনা রা ওয়াহেদ রানী, মাননীয় মন্ত্রী ইয়াফেস ওসমানের সহধর্মিণী বাংলাদেশ মহিলা পরিষদের সাবেক নেত্রী বুলা আহমেদ, ঢাকা সাত আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ গুলশনারা, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট নারী নেত্রী আয়েশা খানম, স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট কথাসাহিত্যিক রাবেয়া খাতুন, মাননীয় ডেপুটি স্পিকারের জামাতা জনাব হাসান ইকবাল শামীম, বিশিষ্ট সমাজসেবক ও ভাষা সৈনিক মোহাম্মদ জাহিদ হোসেন মুসা মিয়া, সাবেক সচিব বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক কবি ও গবেষক কাজী মোহাম্মদ মনজুরে মওলা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক মোহাম্মদ আব্দুল হান্নান খান, একুশে পদকপ্রাপ্ত অভিনেতা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি, নাট্য ব্যক্তিত্ব আলী জাকের, উপমহাদেশের প্রখ্যাত শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ ওস্তাদ শাহাদাত হোসেন খান, বীর উত্তম ক্যাপ্টেন আকরাম, বিশিষ্ট অভিনেতা আব্দুল কাদের, বিশিষ্ট সাংবাদিক ও প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান এবং বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে এই সংসদ গভীর শোক প্রকাশ করছে। মাননীয় সদস্যবৃন্দ, এছাড়া প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে দেশ বিদেশে যে সকল ডাক্তার, স্বাস্থ্যকর্মী, প্রশাসন, পুলিশের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মীগণ, ব্যবসায়ী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অন্যান্য সরকারি বেসরকারি কর্মচারী মৃত্যুবরণ করেছেন, তাদের মৃত্যুতে মহান জাতীয় সংসদ গভীর শোক প্রকাশ করছে। মাননীয় সদস্যবৃন্দ, দেশ বিদেশের বিভিন্ন স্থানের দুর্ঘটনায় হতাহতদের স্মরণে মহান জাতীয় সংসদ গভীর শোক প্রকাশ, সকল বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে। উত্থাপিত শোক প্রস্তাবগুলো ছাড়া যদি অন্য কোনো বিশিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গের নাম বাদ পড়ে থাকে, তবে তার বা তাদের নাম ও সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত সংসদ সচিবালয়ে পৌঁছে দিলে তা শোক প্রস্তাবের অন্তর্ভুক্ত করার জন্য বিবেচনা করা হবে। মাননীয় সদস্যবৃন্দ,
আমি এখন শোক প্রস্তাবগুলো সর্বসম্মতিক্রমে গ্রহণ করার জন্য এই মহান সংসদকে অনুরোধ জানাচ্ছি। সংসদে উত্থাপিত শোক প্রস্তাবগুলো সর্বসম্মতিক্রমে গৃহীত হলো।